আমাদের ইউটিউব চ্যানেলে স্বাগতম। অধিকাংশ প্রাণীর মতো বানরও সিমিয়ান গোত্রের প্রাণী। কথাটাকে এভাবেও বলা যায়, অধিকাংশ প্রাণী সিমিয়ান গোত্রের হলেও হনুমান ভিন্ন গোত্রের। বাংলায় বানরকে বানর বা বান্দর নামে ডাকা হয়। হনুমানও এক ধরনের বানর, যা উত্তর ভারতে বজরঙ্গলি নামে পরিচিত। রামায়ণ মতে, শিশুকালের একদিন সকালে হনুমান খুব ক্ষুধার্ত ছিলেন। তার চোখে পড়ে টকটকে লাল রঙের উদীয়মান সূর্য। হনুমান ভুলবশত এটাকে কোনো ফল মনে করলেন এবং সূর্যকে ধরার জন্য লাফ দিলেন। এতে বাধা হয়ে দাঁড়ালেন দেবরাজ ইন্দ্র। তিনি হনুমানকে তার অস্ত্র বজ্র দিয়ে আঘাত হানলেন। বজ্র এসে লাগল হনুমানের চোয়ালে। চোয়াল ভেঙ্গে হনুমান মাটিতে পড়ে গেলেন। পৃথিবীতে 19 প্রজাতির বানর রয়েছে। তার মধ্যে 18 প্রজাতির বানর একাই এশিয়া মহাদেশের পাওয়া যায়। আফগানিস্তান থেকে ইন্দোনেশিয়ার বর্নিও দ্বীপ পর্যন্ত বানর চোখে পড়ে। শিম্পাঞ্জি আয়নায় চেহারা দেখে নিজেকে চিনতে পারে, কিন্তু বানর আয়নায় চেহারা দেখলেও নিজেকে চিনতে পারে না। বানর কখনো কলার খোসা খায় না, বরং বানর খোসা ছাড়িয়ে নেওয়ার পর কলা খায়। বানরের লেজ থাকলেও শিম্পাঞ্জি ও গরিলার লেজ থাকে না। বানর গাছের ডালে ডালে দৌড়াতে পারলেও শিম্পাঞ্জি তা পারে না। তারা গাছের ডাল ধরে ঝুলে ঝুলে সামনে এগিয়ে যেতে পারে। পশুপ্রেমীরা সোচ্চার হবার পরও থাইল্যান্ড ও মালয়েশিয়ায় এখনও বানরকে নারিকেল পাড়তে বাধ্য করা হয়। একজন মানুষ গাছ থেকে দৈনিক 300-400 নারিকেল পাড়তে সক্ষম হলেও বানর প্রতিদিন পাড়তে পারে 500-700 নারিকেল। প্রোবোসিস নামের বানর শুধু এশিয়ার সর্ববৃহৎ বানরই নয়, এরা পৃথিবীর এমন স্তন্যপায়ী প্রাণী যাদের আলাদা শারীরিক বৈশিষ্ট্য রয়েছে। এদের নাক এতটা মাংসল যে তা মুখ পর্যন্ত ঢেকে ফেলতে পারে। এদের পেটও বেশ বড়, খাওয়ার সময় এরা নাকটা সরিয়ে নেয়। রাগলে এই নাক লাল টকটকে হয়ে যায়। সিংহের মতো সোনালী কেশরের বানর ট্যামারিন দেখতে খুব সুন্দর। এদের 4টি প্রজাতি রয়েছে। সোনালী রোম দিয়ে এদের দেহ ঢাকা থাকলেও মুখটা কালো রঙের। এদের দেহ ছোট, লেজটাও ছোট। নামের দিক থেকে এরা সিংহ, হলেও মূলত এরা বানর গোত্রীয়। জেনেটিক দিক বেড়ালের সাথে এদের তেমন মিল নেই। এরা আমেরিকা মহাদেশের ছোট বানর এবং ওখানে এরা মার্মোসেট নামে পরিচিত। এরা ব্রাজিলের আটলান্টিক মহাসাগরীয় উপকূলের স্থানীয় বাসিন্দা। আপনি যখন একদল বানরের দেখা পাবেন, তখন আপনি সহজেই এদের দলনেতাকে শনাক্ত করতে পারবেন, কারণ দলনেতা সব সময় লেজ উঁচিয়ে চলাফেরা করে। যখন বানর বনে থাকে, তখন 5-15টি বানর মিলে একটি দল গঠন করে, আর শহুরে বাননেরা 20-30 সদস্য নিয়ে দল বানায়। মানুষের মতো বানরেরও 32টি দাঁত থাকে। ভিডিওটি ভালো লাগলেই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইবও করবেন।